হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্দনা স্টাডি সলিউশনে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা ছবিটি যে থাম্বনেলটি আছে সেটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছ ভিডিওটি হয়তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলো, সময় নষ্ট না করে আমরা ভিডিওটি দেখে নিই। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরেক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো নিয়োগের পরীক্ষা ও প্রার্থী বাছাই পর্ষদ করলেও নিয়োগ দেওয়ার প্রক্রিয়া হয় প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ডিপিএসসিতে। তো এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদিত তালিকা জেলায় জেলার অফিসে পৌঁছে গেল এবং ইতিমধ্যে বিভিন্ন ডিপিএসসি অফিসে সেই তালিকা প্রকাশ করেছে। তোমরা যার যার যেই ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে তোমরা একবার খবর নিও। প্রসঙ্গত 2014 প্রাথমিক টেট পরীক্ষা 16,500 প্রার্থীদের নিয়োগের কথা বলা হলেও 12,500 প্রার্থী নেওয়া হয়েছে বলে জানা যায়। এরপর তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীরা আন্দোলন করে আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী জানান সকলকে নেওয়া হবে। আর সেই 2014 টেটের নট ইনক্লুডেড প্রার্থীদের আরও একটি তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকায় আগামী থেকে কাউন্সিলিং শুরু হবে এবং জানা যাচ্ছে চলতি বছরেই যোগ্য প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাবেন। অন্যদিকে 2017 সালে যে প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ এখনও হয়নি তাদেরও ভালো খবর যে 2017 প্রাইমারি টেটের ফল প্রকাশের দাবিতে আন্দোলন নেমেছেন প্রার্থীরা। এই বছরে কি ফল প্রকাশ হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসছে। যাই হোক, তোমাদের পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিল যে মানে জানিয়েছে একটি কনফারেন্সে যে তোমাদের জানুয়ারির 31শে জানুয়ারির মধ্যে কিন্তু ফল প্রকাশ হওয়ার খুব সম্ভাবনা আছে। তো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করো, তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ।